দেখো চয়েস করো, চয়েস করতে থাকো, তারপরে নাম দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বের হয়েছি সারাদিন ঘোরার উদ্দেশ্যে এবং পোড়াদায় যাব। সবাই সবসময় বলে থাকে যে পোড়াদায় নাকি কুষ্টিয়ার সবথেকে বড় পাইকারি কাপড়ের দোকান। ওখানে হোলসেলে অনেক ধরনের থ্রি পিস, তারপর বাচ্চাদের কাপড়, মানে সব ধরনের কাপড় চোপড় ওখানে পাওয়া যায়। তো আমরা ট্রেনে কখনো ওঠা হয় নাই, বিশেষ করে আমার মেয়েরা কখন ট্রেনে ওঠে না, যার কারণে ওদেরকে নিয়ে বের হলাম ট্রেনে যাব পোড়াদায় সেই উদ্দেশ্যে। কিন্তু আমরা একটু লেট করে বের হওয়ার কারণে লাস্ট ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আমরা যেয়ে সেদিন আর ট্রেন পাইনি, ট্রেনের শিডিউল শেষ হয়ে গেছিল। এই যে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বললাম যে আজকে আর ট্রেন পোড়াদার উদ্দেশ্যে আর যাবে না, 15 মিনিট আগেই পোড়াদার উদ্দেশ্যে যে ট্রেন লাস্ট ট্রেনটা ছিল চলে গেছে। তাই তো এখন আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমরা বের হয়েছি তো আমরা অন্য এতে, মানে বাইপাস হয়ে পোড়াদায় যাব। তার কারণে এখন মেয়েদেরও মন খারাপ হয়ে গেছে, ওরা ট্রেনে চড়তে চেয়েছিল। তো বাইপাসে যাওয়ার 2টা অপশন, এক সিএনজিতে যাওয়া যায় আর অটো রিজার্ভ করে যাওয়া যায়। তো আমরা অটো রিজার্ভ নিয়েছি যে একবারে অটোতে করে পোড়াদায় চলে যাব। এখান থেকে খুব বেশি দূরে না, অটোতে গেলে 20 মিনিট বা আধা ঘন্টা লাগে, আর সিএনজিতে গেলে আর একটু কম সময় লাগে। এই যে আমরা বের হয়ে গেছি, এটা হচ্ছে কুষ্টিয়ার এনএস রোড, বঙ্গবন্ধু চত্বর পার হলাম। আর এখান থেকে এখন মজমপুর যাচ্ছি, মজমপুর থেকে বাইপাস হয়ে পোড়াদার উদ্দেশ্যে। আমাদের সবারই মন খারাপ, কারণ ওদেরকে নিয়ে আমরা ট্রেনে যেতে চেয়েছিলাম যে ট্রেনে যাব আর বাইপাস হয়ে সিএনজি বা অটোতে করে চলে আসবো, তাহলে ওদের ট্রেন জার্নিটা হয়ে যাবে। ওরাও ট্রেনে চড়ার জন্য খুব আগ্রহী ছিল, দেখতেই পাচ্ছেন ওদের মন খুবই খারাপ। আমার বড় মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, ট্রেনে চড়ার খুব শখ ছিল, কয়েকদিন যাবতই বলছিল ওরা ট্রেনে যাবে ট্রেনে যাবে। ছোট মেয়েটাও মন খারাপ করে আছে, বোঝানোর চেষ্টা করছি, তো একটু পরে ওরা ঠিক হয়েছে। এই তো আমরা পোড়াদায় চলে আসছি আর এখানেই শেষ, এখানেই নামতে হলো। এই যে দেখতে পাচ্ছেন হরেক রকম কাপড়, এগুলো বাহিরের দোকানগুলো, ভিতরে আরও অনেক অনেক দোকান আছে যেখানে সব ধরনের কাপড় হোলসেল, তারপরে খুচরা সবভাবেই বিক্রি হয়, যেগুলো সব হোলসেলে বিক্রি করার জন্যই ওরা রেখেছে। যেখানে কিছু কম্বল আছে, এখন যেহেতু শীতের সময় চলে আসছে অনেক কম্বল আছে, আর এগুলো হচ্ছে গজ কাপড়। এই হচ্ছে ভিতরের আরও অনেক দোকান, ওখানে অনেক অনেক পাটে পাটে গলি আছে, প্রত্যেকটা গলিতে অনেক অনেক দোকান। এই শীতের শাল উঠেছে, তারপরে আমাদের মেয়েদের জন্য অনেক রকমের থ্রি পিস, নতুন নতুন কালেকশন সবই মোটামুটি এখানে আছে। তো এখান থেকে আমিও কিছু থ্রি পিস নিছি, একটা বোরখা কিনছি, আমার কাছে পছন্দ হয়েছে, আমি খুচরাই কিনেছি। ওরা খুচরাও বললে বিক্রি করে, কিন্তু ওদের কিছু টাইম আছে, ওই টাইমে আসলে ওরা হয়তো খুচরা বিক্রি করতে পারে না। এখন যেহেতু ফ্রি টাইম, ওরা ওদের অত বেচা কেনা নাই, যার কারণে ওরা খুচরা বিক্রি করছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বোরখা কালেকশন, প্রচুর প্রচুর বোরখা আছে, নতুন কালেকশন, ওল্ড কালেকশন সবই আছে। আমি দেখছিলাম আমি নিব এর কারণে, আর এখানে থ্রি পিস দেখছিলাম কিছু। এই যে এগুলো নতুন এসেছে, আমাকে দেখাচ্ছিল প্রিন্টের মধ্যে, আর কাজ করা আছে হালকা। তো আমি বাসায় পড়ার জন্য কয়েকটা থ্রি পিস দেখছিলাম নেব, এবং আমি নিয়েছিও 3-4টা মতো থ্রি পিস।
অনেক ধরনের ট্রিপেস আছে ওদের, ইন্ডিয়ান বিবেক কালেকশন আছে, আবার বুটিক্সের ভিতর আছে, বাটিকের ভিতর আছে, কাজ করা, হেভি কাজ, সব ধরনের থ্রি পিসই ওরা বিক্রি করে থাকে। এই আরেকটা দোকান এসেছিলাম, এখান থেকেও আমি কিছু থ্রি পিস নিয়েছি, মানে ছোট বড় অনেক ধরনের থ্রি পিস এখানে ওরা সেল করে। এই যে এটা হচ্ছে গামছার দোকান, কুষ্টিয়ায় নিজে হাতে বোনা এগুলো। আর এটা হচ্ছে লুঙ্গির দোকান, এখানে সব ধরনের লুঙ্গি, সব সাইজের লুঙ্গি এবং পাইকারি সেল করা হয়। এটাও একটা থ্রি পিসের দোকান। এগুলো হচ্ছে গজ কাপড়ের দোকান, প্রচুর প্রচুর কালেকশন আছে। আর এটা হচ্ছে কুষ্টিয়ার সব থেকে বড় পাইকারি মার্কেট, এখানে সব কিছুই আপনার পাইকারি এবং খুচরা পাওয়া যায়। এই যে মশারির দোকান, কম্বলের দোকান, তারপরে গামছা, শাড়ি, থ্রি পিস, এগুলোই বেশি বাচ্চাদের কালেকশন। আর ছেলেদের কালেকশনটা একটু কম আছে, খুব কম। আমি এই যে একটা বোরখা দোকানে এসেছি, এখান থেকে আমি একটা বোরখা নিয়েছি আমার পছন্দ মতো। ওনাদের সাথে কথা বলছিলাম, ওনারা আমাকে দেখাচ্ছিল বিভিন্ন কালেকশন, নতুন নতুন ডিজাইনগুলো। আমার কাছে ভালোই লেগেছে এই জায়গাটা, যেহেতু এক জায়গার ভিতর আমি অনেক কিছুই পেয়ে যাচ্ছি একবারে, মানে বেশি দূর হাঁটাহাঁটি বা বেশি জায়গা খোঁজাখুঁজি করা লাগে না, মেয়েদের সব কিছুই এক জায়গায় পাওয়া যায়। আমাদের বোরখা নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। মেয়েরা এখনো মন খারাপ কারণ ওরা ট্রেনে চড়তে পারে নাই। আর সারাদিন আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি, অনেক দোকান ঘুরেছি, অনেক দোকান দেখেছি, কিছু শপিং করেছি, ওরা টায়ার্ডও হয়ে গেছে। তো আজকের মতো আমাদের শপিং এখানেই শেষ হলো, আমরা আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা ডিসিশন নিয়েছি যে আমরা কুষ্টিয়া যেয়ে লাঞ্চ করব। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, এখানেই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।